আর মদনপুর টোলগেটত সঞ্চালকর ডকাইতি কাণ্ড ভুয়া গাড়ি ফাইন্যান্সর কর্মচারিয়ে করিলে লুটপাট গাড়ি সহ দুর্বৃত্তই লুটি লৈ গল 70,000 টাকা ভুক্তভোগী লোকজন সিপাঝারর মুস্তাফিজুর রহমান চারি পাঁচজনীয়া দুর্বৃত্তর দল এটাই সংঘটিত করেছে এই ডকাইতি কাণ্ড ডকাইতর আক্রমণত ভাঙিছে মুস্তাফিজুরর হাতু ভুক্তভোগীক পথর কাখত পেলাই থৈ গল ডকাইতে ফাইন্যান্সর মানুহ বুলি পরিচয় দি ডকাইতি করেছিল গুয়াহাটিলে আহি থকা অবস্থাত মুস্তাফিজুরক টার্গেট করে লৈছিল লুটপাট করেছিল টোলগেটর ওসর এখিনি পোয়া নাই বাইহাটা পার হই চারিজন লরে মোক সিগন্যাল করিলে রক্তইলেও সুস্থত আছিল চারিজন লরে রখার পিছত কিহতে গলে যে মোর গাড়ি ইএমআই দুটা ফেল আছে তো সিহতক 10,000 ইএম মানে গাড়িখন রখোয়ার নামত দিব লাগে নহলে গাড়ি ইএমআইটো মোক লগে লগে ক্লিয়ার করিব লাগে নহলে গাড়িখন দি যাব লাগে তো সিহতে কি করেছে সেইবিলাক কথা নামানি মোক গাড়ির ভিতর বহালে গাড়িখন কৈছে বলাছন বলা আমি কথা পাতিম বলে বাইহাটার পিনা সেই কমলপুর ফেলে যাওয়া এটা মানে যত ওয়ান ওয়ে হয়ে আছে তাতে মোক গাড়ির ভিতর আধা ঘন্টামান রখাই ললে মোর লগত আছিলে কেস পয়সা ভাগিনর এই ডাউনটাউন ইউনিভার্সিটিত আপনার যাওয়াকালি লাস্ট ডেট আছিলে 15 নভেম্বর তার সেমিস্টারের ফিজ দিব কারণে 70,000 মই ঘরের গিয়ে রাতেপা 10টা বজাত মোর দেউতারপর পয়সা আনি 70,000 লি মো আছিল ডাউনটাউন ইউনিভার্সিটি যাব গোটাই গাড়ির খুচরি মোর জিপ 50,000 কেস আছিল মানে কি গাড়ির বক্সত থাকা আছিল 20 মোর পকেটত আছে তারপর 20টো পকেটত থাকলে তারপর কিহরে মোক মারিছে মারি এই হাতখন ভাঙিছে নে কি হয়েছে নজানো খুলি গেছে ভরিটো ভাঙি দিছে তারপর মোর গাড়ির চাবিপাত এজনে আহি কিনে কি উলিয়াই নিছে কি গড়া করবি বোলে কাক কারো সর যা যা তারপর মই বোলো হয় নেকি সেই বলে কয় মো মোবাইলের ভিডিওটা জাস্ট ওপেন করোতে পিছফালের পর এজন সিহতরে লড়া আহি মোক এক লাত মারি কিনে কি বগড়াই দি এই হাতের এইটো পুরার এনেকে কাঢ়ি লৈছে লৈ লগরজনক কৈছে এই মোবাইলটো ভিডিওটো ডিলিট কর তেনেকে ডলি মারি দিছে আর এই ঘটনাটো গোটে বিবরণী দাঙি ধরেছে লোকজনে মদনপুর টোলগেটত সঞ্চালকর ডকাইতি কাণ্ড গাড়ির ইএমআই ল্যাপ সোয়া বলে কোয়া আসলে যি ঘটনা সংঘটিত করলে সবিশেষ জানি ফোনযোগে সংযুক্ত হয়েছ আমার সাংবাদিক শ্রীমন্ত দাসর সহিতে শ্রীমন্ত কি হয়েছিল যোগাকালি যে ঘটনা সংঘটিত হয়েছে টোলগেট বাইপাসের পর টোলগেট অভিমুখে গিয়ে থাকা অবস্থা টোলগেট পার আগ মুহূর্ততে যে ডকাইতি হওয়া বলে নিজকে ফাইন্যান্সর মানুষ বলে পরিচয় দি গাড়ির ইএমআই ফেল থাকার পরে ইএমআই বিচারিছিলে লগে লগে নতুবার পার্কিংত গাড়িখন পার্কিংত নিলে 10,000 টাকা ফাইন দিব লাগে বলে কৈছে কিন্তু লড়াটোয়ে যেহেতুকে কৈছে যে ভাগিনীয়েকর কিবা এডমিশনের পয়সা নেই পরীক্ষার ফিজ দিবর কারণে ডাউনটাউন হসপিটাল ডাউনটাউন ইউনিভার্সিটি লৈকে ঘরের 70,000 টাকা আনিয়েছিল আর কিন্তু সেই মুহূর্তত ফাইন্যান্স হয় না নয় মানুষজন সন্দেহ হয় হওয়ার পয়সা দিবলে অপরাগ হয় লগতে লগে লগে কি করে যুবক কেজনে আক্রমণ করে আর আক্রমণ করে লগতে গাড়িখনত বহুয়াই লৈ রঙিয়া অভিমুখী রাস্তাত লৈ যায় আর আমার আগত উল্লেখ করা মতে যত আছিল 70,000 টাকা 70,000 টাকা যুবক কেজনে কাড়ি নিয়ে বলে আমার সাক্ষাৎকারত কয় কিন্তু ঘটনাটো যেতিয়া সংঘটিত হয়েছে এতিয়ালৈকে কিন্তু বাইহাটা চারিআলি আরক্ষী থানা বা চাংখাৰী আরক্ষী থানাত এতিয়ালৈকে কিন্তু কোনো ধরনের গোচর রুজু হওয়া নাই কিন্তু যুবকজনে পোৱা যুবকজনের ভাষ্য অনুসরি যি চারি পাঁচজন যুবকর দলে আক্রমণ করেছে সেই আক্রমণের ফলত হাতখন ভাঙা বলে নিজকে সন্দেহ করেছে আর সেই ক্ষেত্র আরক্ষী যদিও আরক্ষী থানাত গৈছিলে আরক্ষীয়ে কিন্তু যদি এজাহাৰ দাখিল করা নাই সে স্বাস্থ্য পরীক্ষা করে গাড়িখন লৈ গৈছে শ্রীমন্ত গাড়িখন লৈ গৈছে আর কারোবার যদি গাড়ির ইএমআই দিবলগিয়া আছে এনেকৈ কোনোবাই গাড়িত আহি এনেকৈ ইএমআই সংগ্রহ করিব নেকি ইএমআই ধন এনেকৈ লব নেকি হয় সেইটো এটা ডাঙর প্রশ্ন হয়ে আছে যেহেতুকে ফাইন্যান্সে তো গাড়িবিলাক দিয়ে আর কি কয় এনেকুৱা ধরনের ঘটনা আগতেও সংঘটিত হয়েছিল ইএমআই নিদিলে তেনেকুৱা ধরনের কি যেবিলাক ফাইন্যান্স কোম্পানি আছে ফাইন্যান্স কোম্পানি বিলাক কিছুমান যুবকক রাখি দিয়ে যে ইএমআই দুটা বা তিনটা যদি বিলুপ দিবলৈ ৰৈ যায় তেতিয়াহলে গাড়িখন লগে লগে গাড়িখন যি ঠাইত সেই যুবককে মানুহখিনি আগুচি ধরে বা যিখিনি সময়ত গাড়িখন ধরি রাখে সেইখিনি সময়তে লগে লগে দিবলৈ বিচাৰে আৰু তাৰ ফলত কি হয় এজন মানুহৰ গাড়ি এখন গাড়ি লৈ আহি থাকোঁতে হয়তো ইএমআইটো ফেল মাৰি কৰিব পাৰে কিন্তু লগত হয়তো পইচা নাথাকিবও পাৰে কিন্তু ইএমআই কোম্পানীবিলাকে এনেকুৱা কৰিছে যে লগে লগে দিব লাগিব নহলে কি হয় সেই যি মানুহ তেওঁলোকে নিয়োগ কৰিছে সেই মানুহে এনেকুৱা ধৰণৰ আক্ৰমণ কৰি আক্ৰমণ কৰে
এই বিষয়টোৰ ওপৰত আৰক্ষীয়ে কিবা মন্তব্য দিছে কিয়নো হয়তো এনেকুৱা ধৰণৰ যি অভিযোগ উত্থাপন হৈছে ডকাইতিৰ এনেকুৱা ধৰণৰ কথা এটাৰ সুযোগ লৈ এনেকুৱা ডকাইতি কাণ্ড এটা সংঘটিত কৰা হৈছে হয় এই ক্ষেত্ৰত আৰক্ষীয়ে এতিয়ালৈকে একো তথ্য দাঙি ধৰা নাই কিয়নো যিহেতুকে মৌখিকভাৱে আৰক্ষীক জনাইছে গতিকে মৌখিকভাৱে জনোৱাৰ পিছত আৰক্ষীয়ে এই ক্ষেত্ৰত কোনো তদন্ত কৰিছে নাই আমাৰ আগত অৱগতও কৰা নাই আৰু যিহেতুকে এফ আই আৰ এজাহাৰ তেওঁ দাখিল কৰা নাই সেই ক্ষেত্ৰত হয়তো আৰক্ষীৰ তদন্ত লেহেমীয়া হৈ আছে হয় আমি বিদায় লৈছোঁ আপোনাৰ পাছত মন্ত্ৰী ধন্যবাদ